বলিউড তারকাদের সন্তানরা সবসময় মিডিয়ার লাইমলাইটে থাকে, তাই প্রতি বছরই বলিউডে কম বেশি নতুন মুখের সন্ধান পাওয়া যায়। এদের মধ্যে কেউ সাফল্য পায়, কেউ আবার হারিয়ে যায়। তেমনই কয়েকজন তারকাদের সন্তানদের নিয়ে এই ভিডিও, যারা খুব তাড়াতাড়ি বলিউডে ডেবিউ করতে যাচ্ছে। অক্ষয় কুমারের ছেলে আরব কুমার প্রতি বছরের মতো এবারও বলিউডে পা রাখছেন বলিউডের কয়েকজন তারকা সন্তান। শোনা যাচ্ছে এ তালিকায় যুক্ত হচ্ছেন অক্ষয় কুমারের ছেলে। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রূপালী জগতে পা রাখার পরিকল্পনা করছেন অক্ষয় টুইঙ্কেল খান্নার ছেলে আরব কুমার। সিনেমা নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি, তবে এর আগে এক সাক্ষাৎকারে ছেলের অভিনয়ের ইচ্ছার কথা জানিয়েছেন অক্ষয়। অজয় দেবগানের মেয়ে নাইশা দেবগান। অজয় এবং কাজলের মেয়ে নাইশা গত বেশ কিছুটা সময় ধরে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় হয়েছেন। তার হটনেসে ঘুম উড়েছে অনুরাগীদের। সম্প্রতি নাইশাকে একটি পার্টিতে দেখা গিয়েছিল, যেখানে তার রূপে মুগ্ধ হয়েছিলেন সকলে। সেই ছবি দেখার পর অনুরাগীরা বলছেন, অজয় কন্যার বলিউডে পা রাখা শুধু সময়ের অপেক্ষা। ববি দেওলের ছেলে আরিয়মান দেওল। কয়েক বছর আগে বলিউড অভিনেতা ববি দেওলের সঙ্গে তার ছেলে আরিয়মানের একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে তারকা সন্তানের ছবি দেখে হোঁশ উড়েছিল সকলের। সেই ছবি দেখে সকলে বলেছিলেন, কবে বলিউডে দেখা যাবে আরিয়মানকে। তবে ববি সম্প্রতি জানিয়েছেন তার ছেলে এখন পড়াশোনা করছেন, কিন্তু অনুরাগীদের আশা খুব শীঘ্রই সিনেমায় দেখা যাবে ববির এই হ্যান্ডসাম ছেলেকে। গোবিন্দার ছেলে ইয়াশবর্ধন আহুজা। একটা সময় ছিল যখন গোবিন্দার অভিনয় এবং রূপে মুগ্ধ ছিলেন দর্শকরা, কিন্তু এবার তার ছেলের রূপে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। তাকে দ্বিতীয় গোবিন্দা বলছেন সকলে। এবার ইয়াশবর্ধনের বলিউড ডেবিউর অপেক্ষা করছেন অনেকেই। এদিকে ইতিমধ্যে রূপালী জগতে নাম লিখেছেন গোবিন্দার মেয়ে টিনা আহুজা। 2015 সালে মুক্তি পাওয়া সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড সিনেমায় দেখা গেছে তাকে। এখন তার ছেলে কি করে সেটাই দেখার বিষয়। সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান। সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান সোশ্যাল মিডিয়া খুব একটা অ্যাক্টিভ নন, তবে তার ভক্তের সংখ্যা কম নয়। বাবা সাইফ আলী খানের মতে ইব্রাহিমের বলিউডে পা রাখার আগ্রহ আছে। তারকা সন্তান হিসেবে বরাবরই প্রচারের আলোয় ইব্রাহিম আলী খান। ছবি ভিডিও দেখে সকলেই বলেন, ছেলে অবিকল বাবা সাইফ আলী খানের মতো দেখতে। ধারণা করা হচ্ছে করণ জোহরের হাত ধরে তিনিও বলিউডে আসার প্রস্তুতি নিচ্ছেন। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। খুব শীঘ্রই বলিউডে অভিষেক হতে যাচ্ছে বলিউড কিং খানের দুই ছেলে মেয়ে আরিয়ান এবং সোহানার। গুঞ্জন রয়েছে করণ জোহরের সিনেমা দিয়ে চলতি বছরই অভিষেক হবে তাদের। তবে আরিয়ান এবং সোহানাকে এরই মধ্যে বলিউডের ভবিষ্যৎ স্টার ভাবতে শুরু করেছেন অনেকে। শাহরুখের সঙ্গে তাদের চেহারা ও আচরণে অদ্ভুত মিলও আছে। এখন দুই ভাই বোন কবে বলিউডে পা রাখে সেটাই এখন দেখার বিষয়। রাবিনা ট্যান্ডনের মেয়ে রাশা ট্যান্ডন। অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের মেয়ে রাশাকে প্রায় তার সঙ্গে দেখা যায়। বলি সুন্দরীর সামাজিক মাধ্যমের প্রোফাইল দেখে অনুরাগীদের মত, নায়িকার থেকে কম যান না তার মেয়ে রাশা। সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে আজকাল বেশ আলোচনা এসেছেন রাবিনার মেয়ে, এমনকি অনেকেই তাকে বলিউডের অনেক অভিনেত্রীদের সাথে তুলনা করছেন। রাবিনার মেয়ে কবে বলিউডে পা রাখবেন আপাতত সেই প্রশ্নই ঘুরছে অনুরাগীদের মনে। অর্জুন রামপালের মেয়ে মায়রা রামপাল। অভিনেতা অর্জুন রামপালের দুই মেয়ে রয়েছে। কিছুদিন আগে তার মেয়ে মায়রার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ছবি দেখে অনুরাগীদের মত, খুব শীঘ্রই বাবার মতো অভিনয় কিংবা মডেলিং করতে দেখা যাবে মায়রাকে। ইতিমধ্যে মেয়েকে নানা টিপস দেওয়া শুরু করেছেন তিনি। বাস্তব জীবনে মায়রা বেশ শান্ত স্বভাবের, তাই বলিউডের কঠিন মাটিতে তিনি কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে চিন্তায় বাবা অর্জুন রামপাল। সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুর। সঞ্জয় কাপুরের একমাত্র মেয়ে সানায়া, তবে তারকাদের সন্তানদের মাঝে খুব অল্প বয়সেই কাজপ্রেমী হয়ে গেছেন সানায়া। গুঞ্জন সাক্সেনার দ্য কার্গিল গার্লস সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজও করেছেন তিনি। শোনা যাচ্ছে শীঘ্রই বলিউডে দেখা যাবে তাকে। চিত্র নির্মাতা করণ জোহরের পরবর্তী অ্যাকশন রোমান্টিক ড্রামা নির্ভর সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুরের। সানি দেওলের ছেলে রাজবীর দেওল। সানি দেওলের দুই ছেলে করণ দেওল এবং রাজবীর দেওল। বড় ছেলে করণের বলিউড ডেবিউ হয়েছে পাল পাল দিল কে পাস সিনেমা দিয়ে, তবে এখনও সেভাবে নজর কাটতে পারেননি তিনি। তবে এবার অনুরাগীরা সানির ছোট ছেলে রাজবীরের বলিউডে ডেবিউর অপেক্ষা করছেন। এরই মাঝেই জানা গেল করণের ছোট ভাই রাজবীর দেওলের অভিষেক হচ্ছে রাজশ্রী প্রোডাকশনের নতুন ছবিতে। আর এই ছবিতে রাজবীরের নায়িকাও থাকবেন একদম নতুন। খুশি কাপুর। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর বলিউডে জায়গা করে নিয়েছেন বেশ ভালোভাবেই। এখন বলিউডের জন্য নিজেকে প্রস্তুত করছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর।
প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিডিও প্রকাশ করেন শ্রীদেবীর এই গ্ল্যামারাস কন্যা। খুশি কাপুর অভিনয়ে পড়াশোনা শেষ করেছেন অনেক আগে, শীঘ্রই বলিউডে দেখা যাবে তাকেও। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন আর কমেন্টস তো অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।